আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এখনকার আলোচনায় থাকছে এবি ব্যাংক যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে নয় টাকা তিরিশ পয়সা তো আমরা এবি ব্যাংক সিলেক্ট করার পিছনে কারণ হল যে এর আগেও আমরা আলোচনা করেছি যে বর্তমানে মার্কেট যে যতটুকুই হোক বুলিশ প্রবণতা দেখা দিচ্ছে তার ম তার পেছনের শক্তিটা হচ্ছে ব্যাংক এবং ফান্ডামেন্টাল স্টক এটাই সর্বজন স্বীকৃত অবস্থায় আছে এখন আমরা উইকলি টাইম ফ্রেমে আছি এবি ব্যাংকে আছি ইউডি ডাটাতে আছি আমরা দেখছি যে দুই হাজার একটা হাই ছিল এখানে তারপর থেকে কারেকশানে আসছে তো এখন আমরা দেখি যে এই হাইটা ছিল ওয়েব ফাইভ সর্বশেষ তাহলে পরবর্তী যে হাইটা ছিল এইটাই ছিল ওয়েব থ্রি এটা ওয়েব ফাইভ হলে এর আগের টপটা ওয়েব থ্রি থ্রি ডাউন ফোর ফাইভ তো থ্রির মধ্যে থ্রিটা এক্সটেনশন ছিল অথবা লম্বা বেশি ছিল আমাদের জন্য গুরুত্বপূর্ণ হইল যে এই থ্রির মধ্যে একটা ওয়েব টু আছে এই রেজিয়নটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল এবং এই গুরুত্বপূর্ণ সাপোর্ট ছিল এবং আমাদের দেখা যাচ্ছে যে দীর্ঘ সময় দুই হাজার পরে আমরা দুই হাজার বিশে ওই জোনটা পাই এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো এই জোনের নিচে আর মার্কেটের প্রাইস যাচ্ছে না এখন খুব সাধারণ দৃষ্টিতে যে আমরা যে লোটা পেলাম মার্চ দুই হাজার বিশে এখান থেকে থ্রি বয় বি ও অ আরেকটা ইস্যু বলতে ভুলে গেছি সেটা হলো যে আমরা যে আজকে আলোচনা করবো এই আলোচনার ধরনটা দুই রকমের হতে পারে যে এখানে একটা সাপোর্ট পেয়ে গেছে সুতরাং আমরা একেবারে পুরোপুরি পুলিশ মনোভাব নিয়ে একটা অ্যাগ্রেসিভ একটা অ্যাগ্রেসিভ ইন্টারপ্রিটেশন তৈরি করতে পারি আবার পজিটিভ বুলিশ বাট কনজারভেটিভ অ্যাপ্রোচ একটা হলো অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ আর একটা হলো কনজারভেটিভ অ্যাপ্রোচে আমরা অ্যানালাইসিস করতে পারি ইন্টারপ্রিটেশন দিতে পারি তো আজকের আলোচনায় আমরা কনজারভেটিভ রক্ষণশীল পথটাই নিয়ে আমরা আলোচনা করব এর অর্থ হই না যে এই যে দুই হাজার দশে যে টপটা করলো এই টপ কোনো দিন ভাঙবে না কোনো দিন এর হায়ার হাই করবে না এই ধরনের কোনো কিছু নিয়ম নিতে নাই এ হায়ার হাই করতে পারে ভাঙবে অবশ্যই ভাঙবে কোনো এক সময় তো অবশ্যই ভাঙবে এর মধ্যে কোনো সন্দেহ নাই তো আমরা সেই পর্যায়ে যাচ্ছি না আমরা অ্যাগ্রেসিভ আচরণে বা অ্যাপ্রোচে যাচ্ছি না আমরা কনজারভেটিভ রক্ষণশীল মনোভাব নিয়ে আগাচ্ছে তো রক্ষণশীল ভাবে আমরা দেখছি যে আমাদের যে ব্লু লাইন তিনটা আপ ট্রেনটা সমাপ্ত হয়েছে এবং আমরা দেখি যে একইভাবে আবার তিনটা ওয়েবে সে নেমে এসে ডাবল বটম তৈরি করেছে খুব পরিষ্কারভাবে ডাবল বটম তৈরি করেছে তাহলে উপরে যে গেল সে হল ওয়েব এ এবং নিচে নেমে আসলো সে ওয়েব তাহলে আমরা খুব হল সরল ভাবে দেখতে চাই বিষয়টাকে যে এখান থেকে সে উপরে উঠে গেল একটা বাহু এ কারেকশন আবার নেমে আসলো বি তারপরে আবার সে সিতে যাবে এবং এই থার্ড বাহুতে সে হায়ার হাই করবে এটাই ন্যাচারাল এটাই স্বাভাবিক এটা খুব প্রাইমারি একটা ইলিমেন্টারি বিষয় যে ডাবল বটমের পরে সে আবারও বুলিশ হবে এবং ওয়েবসিতে হায়ার হাই করে আমরা লিখি একটু এই প্রথম যে এটা উঠলো এটা হলো আমাদের প্রথম বাহু ওয়েব এ এবং নিচে নেমে এসে ডাবল বটম করলো একবারে যেহেতু ডাবল বটম করলো তাহলে আমরা পরিষ্কারভাবেই বুঝতে পারি যে এটা ফ্ল্যাট কারেকশান ওয়েব সিতে বর্তমানে চলমান আছে এটা ফ্ল্যাট কারেকশান হবে তাহলে ফ্ল্যাট কারেকশান হইল একদম সহজ সরলভাবে আমরা যেটা ফোরকাস্ট করতে পারি সেটা হলো যে ঠিক আছে এটা রেজ এই আপডাউন আপডাউন করবে ওয়েব এ যেখানে গেছে ওইখান থেকে পড়লো বি বা ডাবল বটম করলো আবার ডাবল টপ করবে তাহলে সেটাও যদি ধরি তাহলে আমরা একদম পরিষ্কারভাবে বলতে পারি যে আমাদের নেক্সট টার্গেট লেভেল হচ্ছে সতেরো টাকা চল্লিশ পয়সা ওয়েব এতে তাহলে একটা আমরা টার্গেট লেভেল ডাবল টপে ব্যারিশ মার্কেটের ক্ষেত্রে ওভারঅল ব্যারিশ মার্কেটের ক্ষেত্রে ডাবল টপ আমরা দেখা যায় খুব ভালো কাজ করে এখানেও কাজ করেছে এটা আমরা পরে হয়তো আবার দেখব তো ডাবল টপটা ভালো কাজ করে অ্যাজ এ রেজিস্টেন্স অন্যান্য স্টকের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য তো নর্মালি জেনারেলি আমাদের যখন আমরা তো এই ডাবল বটম থেকে অনেকটা পথ অতিক্রম করেছি ধরেন আমি ডা আমরা ডাবল বটমেই আছি তাহলে সেই সময়ে প্ল্যানিং ফেসে পরিকল্পনায় আমাদের টার্গেটটা কোথায় থাকবে এই ডাবল টপে থাকতে পারে এক আরেকটা আমরা করতে পারি যেটা ওয়েব এ ওয়েব বি ওয়েব সিতে ওয়ান সিক্সটি ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট ফিবোনাসি লেভেলে অ্যাপ্রক্সিমেটলি এটা প্রায় চব্বিশ টাকা পর্যন্ত যেতে পারে তাহলে আমরা দুইটা লেভেল পাইলাম একটা হলো সতেরো টাকা ডাবল টপে আর একটা হচ্ছে চব্বিশ টাকা এটাও ডাবল টপের কাছাকাছি আছে হয় এবার ওই পর্যন্ত প্ল্যানিং ফেজে আমরা রাখতে পারি শুরুতে এখন কথা হলো যে এই যে ডাবল বটম থেকে যে উঠছে এটা কি একবারই চলে যাবে নাকি ভিন্ন ভিন্ন সময়ে চলে যাবে সেইগুলো দেখার বিষয় আছে আমরা যতটুকু সময় পাই দেখার চেষ্টা করব এখন আমরা আইডেন্টিফাই করলাম যে পরিষ্কারভাবে এটার ডাবল বটম আছে তাহলে ডাবল বটম যদি থাকে তাহলে এই প্যাটার্নের নাম হচ্ছে ফ্ল্যাট প্যাটার্ন এবং আমাদের এই প্যাটার্ন আইডেন্টিফিকেশন যদি ভুল না হয়ে থাকে ফ্ল্যাট প্যাটার্ন ফ্ল্যাট প্যাটার্নের এটা হবে এ বি এবং সি ওয়েব সাবডিভিশনগুলো হবে থ্রি যেটা ওয়েব এতে অলরেডি আছে বিতে হবে থ্রি যেটা অলরেডি আছে এবং সিতে হবে ফাইভ তাহলে থ্রি থ্রি ফাইভ তাহলে আমাদের ওয়েব সিতে ওয়েব সিতে পাঁচটা ওয়েভ হবে ফাইভ ওয়েভ আমরা আলোচনা করবো আর একটু এটা পাঁচটা ওয়েব হবে তাহলে পাঁচটা ওয়েব যেহেতু হবে দিস ইজ দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য প্যাটার্ন ফ্ল্যাট প্যাটার্ন রিকোয়ারমেন্ট হচ্ছে এটা পাঁচটা ওয়েব হবে তাহলে সেই ক্ষেত্রে এটা ইম্পালসিভ হবে আগেরগুলো যেহেতু কারেকটিভ ছিল থ্রি এ ছিল তিনটা ওয়েব বিও ছিল এ বি সি তিনটা ওয়েব এখন আর তিনটা হবে না এখন পাঁচটা ওয়েব হবে এখন পাঁচটা ওয়েব হইলে পরে এই যে আমরা বলছি সতেরো টাকা বা চব্বিশ টাকা এটা কীভাবে যাবে ওইখানে এটা দুইটা উপায় আছে একটা তাহলে আমরা আর একটু লোয়ার টাইম ফ্রেমে দেখে নিই তারপর আলোচনা করি যে দুইভাবে কিভাবে যাবে তাহলে আমরা ডেলি টাইম ফ্রেমে আসলাম ডেলি টাইম ফ্রেমে আমরা দেখি যে এই জায়গাতে এই জায়গা থেকে একটা ইম্পালসিভ মুভমেন্ট তৈরি হয়েছে এটা অ্যাপ্রক্সিমেটলি কত তারিখ তেসরা জুলাই দুই তাহলে তেরসরা জুলাই দুই থেকে এটা হলো ওয়েব ওয়ান এটা টু এই খারা উপরে উঠে গেছে হ্যাঁ এইটাই ওয়েব থ্রি আনডাউটেড আনডাউটেডলি কোনো রকম সন্দেহ ছাড়াই এটা ওয়েব থ্রি এবং নেমে আসলো ওয়েব ফোর গত এবং এরপরে আমরা ওয়েব ফাইভ পাব গত বুধবারে যে বুলিশ ক্যান্ডেলটা পেয়েছি এই বুলিশ ক্যান্ডেলটাই হচ্ছে একটা নিয়ামক ইন্ডিকেটর যে ওয়েব ফোর কমপ্লিট হয়ে গেছে এর আগে আমরা ওয়েব টুয়ের রেসপেক্টে একটা টাইম স্পেনটা চট করে দেখে নিই যে এটা ওয়েব এর টাইম স্পেন তাহলে ওয়েব টু টাইম স্পেনের সাপেক্ষে এখানে একটা বুলিশ ক্যান্ডেল হয়েছিল দেখা গেল যে এটা সময় অনুযায়ী ম্যাচিউরড হয় নাই কারেকশানটা ম্যাচিউর্ড হয় নাই এবং আমরা এখানে বলি নাই যে এখানে কারেকশন কমপ্লিট হয়েছে যেহেতু সময় অনুযায়ী ম্যাচিউর হয় নাই পরবর্তীতে আমরা দেখলাম যে দ্বিগুণ প্রায় দ্বিগুণের মতো সময় নিয়েছে এইটা এখন যে বুলিশ ক্যান্ডেলটা তৈরি করলে ইট ইজ অ্যাকসেপ্টেবল যে এখন সময় অনুযায়ী ওয়েব ফোরটা ম্যাচিউর্ড হয়ে গেছে এখন ম্যাচিউর্ড দুই রকমের হয়েছে ইন টার্মস অফ টাইম সময়ের রেসপেক্ট এবং তার যে গভীরতা হয়েছে দুই দিকেই কারেকশানের গভীরতা এবং সময় দুই অনুযায়ী আমাদের কারেকশান ফোর কমপ্লিট হয়ে গেছে এবং সেটার ইন্ডিকেটর হচ্ছে বুধবারের ক্যান্ডেলটা এখন এই তাহলে এখন আমরা বলতে পারি যে হোয়াইট ইজ দ্য রিস্ক আমাদের অ্যানালাইসিসের এবং ট্রেডিংয়ের রিস্ক হচ্ছে যে এইটার এই বুধবারের যে লো ছিল আট টাকা সত্তর পয়সা এর নিচে ক্লোজিং বেসিসে কখনোই আসতে পারবে না যদি আসে তাহলে সরাসরি এক্সিট করে নিতে হবে এবং আমাদের বুলিশ ইন্টারপ্রিটেশন অফ দিস অ্যানালাইসিস টোটালি বাদ হয়ে যাবে এনি কন্ডিশন এনি স্টেট যে কোনো অবস্থায় এবং অবস্থানে যদি এই আট টাকা সত্তর পয়সার নিচে ক্লোজিং বেসিসে আসে তাহলে এই আমাদের অ্যানালাইসিসটা সম্পূর্ণরূপে বালি বাতিল হয়ে যাবে ইনভ্যালিড হয়ে যাবে এখন তাহলে এই যে ওয়েব ফাইভ আমরা বলছি যে এখন ওয়েব ফাইভ হবে দিস ইজ এটা বিষয়টা এরকম না যে থ্রি হয়েছে তারপরে ফোর তারপরে ফোরের পরে কত হবে ফাইভ এটা ক্লাস টু এর বাচ্চার মতো বিষয়গুলো করলে হবে না দিস ইজ দ্য রিকোয়ারমেন্ট অ্যান্ড টেন্ডেন্সি অফ এ প্যাটার্ন দ্যাট ইজ গোয়িং টু ফরমেশ ফরমেট ফরমেশন প্যাটার্ন ফরমেশন রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে একটা ওয়েভ ফাইভ হওয়ার কথা এটা রিকোয়ারমেন্ট আছে রিকোয়ারমেন্ট আমরা বলেছি যে কোথায় থেকে যে ফ্ল্যাট প্যাটার্ন যদি হয় তাহলে এটা ফাইভ ওয়েভ স্ট্রাকচারই হবে তা ফাইভ ওয়েভ স্ট্রাকচার হলে আমরা এখন দেখি যে আমাদের এই ফাইভ ওয়েভ এই টানে কত টাকা পর্যন্ত যেতে পারে সেটা হলো ডাবল টপ সব সময় বারো তেরো টাকা এজ ইউজুয়াল হইতেই পারে ডাবল টপে আটকে যেতে পারে বা এখানে সময় নিতে পারে বাট আমাদের একটা প্রাথমিক হচ্ছে যে এই ওয়েব এখানকার যে একটা রেজিস্টেন্স আছে এবং আমরা দেখি যে ওয়ান থার্টি এইট পয়েন্ট টু পারসেন্ট লেভেলে আমাদের টার্গেট হচ্ছে তেরো টাকা আশি পয়সা তাহলে এই তেরো টাকা আশি পয়সাকে আমাদের টার্গেটে রাখা যায় এবং পরবর্তী ধাপ হচ্ছে এই ওয়েব ফাইভের জন্য শুধুমাত্র ওয়েব ফাইভের জন্য এখানে কিন্তু বিভিন্ন টাইম ফ্রেমে বিভিন্ন টার্গেট আছে এবং আমরা বলছি ওয়েব ফোরের জন্য এই যে চব্বিশ টাকা এট ওয়ান সিক্সটি ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট ফ্রিবনার্সে লেভেলে চব্বিশ টাকা পর্যন্ত কিন্তু সেটা একবারে যাবে না আমরা দেখছি যে এইখানে এই বর্তমান যে ওয়েব ফাইভ যেটাকে বলছি এটা কিন্তু এই ওয়ান সিক্সটি ওয়ান হইল চোদ্দ আচ্ছা এটা রাখি ওয়ান সিক্সটি ওয়ান এবং ওয়ান থার্টি এইট তেরো টাকা আশি পয়সা থেকে চোদ্দো টাকা ষাট পয়সা এই যে একটা জোন আছে এই জোনটাই হচ্ছে আমাদের টার্গেট জোন আর অত্যাধিক অত্যাধিক বুলিশ হইলে পরে ষোলো টাকা পর্যন্ত যাইতে পারে ষোলো টাকা যা পর্যন্ত যাইতে পারে বাট দিস ইজ নট দ্য ইউজুয়াল কেস এটা সাধারণ না সাধারণ কেস হইলো তেরো টাকা আশি পয়সা থেকে চোদ্দো টাকা ষাট পয়সা পর্যন্ত আমরা ওয়েব ফাইভের জন্য দেখতে পারি তো যেটা বলছিলাম যে ওই যে চব্বিশ টাকা পর্যন্ত অথবা সতেরো টাকা পর্যন্ত যাবে দুইভাবে যেতে পারে একটা হইল এই ওয়েব ফাইভ কমপ্লিট করার পরে ওয়েব ফাইভ কমপ্লিট করার পরে এ বিসি একটা কারেকশান দিয়ে দেন আরেকটা ইমপালসিভ ইম্পালসিভ ওয়েব দিয়ে হইতে পারে এটা তাহলে ফাইভ থ্রি ফাইভ দিয়েও যেতে পারে এটা সম্ভব এই একটা সেই ক্ষেত্রে আমরা দেখব যে সেই ক্ষেত্রে আমরা দেখব যে ভলিউমটা ভলিউমের ক্ষেত্রে যেটা হবে যে সে হায়ার হাই ভলিউম করতে পারবে না ভলিউমে এক লোয়ার ভলিউমে সে হায়ারটাকে এটাকে ব্লু করে দিই তাহলে সে ভলিউম হায়ার হাই করবে না কিন্তু এখানে প্রাই যে আবার ঠিকই সে হায়ার হাই করবে তাহলে অ্যাজ এ রেজাল্ট এখানে একটা ইয়ে ঘটবে ডাইভারজেন্স ঘটবে তাহলে আমরা বুঝতে পারবো ডাইভারজেন্স যখন আমরা দেখব তখন বুঝতে পারবো যে কারেকশন বা পুলব্যাক এটা এই বিসি পুলব্যাক করে দেন আবার সে বুলিশ ট্রেন্ডে ব্যাক করবে আর বিপরিক্রমে আরেকটা হইল যে এক্সটেনশন এক্সটেনশন হইলে এই ডাইভারজেন্স যেটা আছে শুধুমাত্র এই ভলিউম না অন্য অন্য ক্ষেত্রেও যেমন ডি এস আর এস এস ইত্যাদি ইত্যাদি ইন্ডিকেটরও আপনারা দেখতে পারেন বা আপনার ট্রেডিং সিস্টেমে যদি কোনোটা থাকে দেখলেন যে ডাইভারজেন্স হচ্ছে তাহলে এখানে পুলব্যাক কারেকশান একটা হওয়ার পরে আবার বুলিশ ইন্টার বুলিশ মুভমেন্টে যাবে আরেকটা হলো যে না ভলিউম ক্রমান্বয়ে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে তাহলে সেই ক্ষেত্রে আমরা তাহলে আমরা জারি রাখি যে বুলিশ ইন্টারপ্রিটেশন হলো ভলিউমটা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে সেক্ষেত্রে হচ্ছে এক্সটেনশন তাহলে আমরা যে হায়ার লেভেলে হায়ার টাইম ফ্রেমে যে টার্গেটগুলার কথা বলেছি সেটার রূপরেখা হচ্ছে যে এক্সটেনশন মাধ্যমে যাবে সেই ক্ষেত্রে এখানে যে ভলিউম ওয়েব থ্রিতে যে ভলিউমটা ছিল তার চাইতেও বেশি ভলিউম হবে সুতরাং এক নিঃশ্বাসেও এক্সটেনশনের মাধ্যমে আপডাউন আপডাউন করে সে হায়ার টাইম ফ্রেমে হায়ার টার্গেটে চলে যেতে পারে আরেকটা হলো যে নাম সে হায়ার ভলিউম করতে পারলো না তাহলে একটা কারেকশান দিয়ে তারপরে যাবে তাহলে আমরা রিক্সের কথা বলেছি আর একটা হলো যেহেতু আমরা বলেছি যে এটা বুলিশ ইন্টারপ্রিটেশান বুলিশ এবং পার্টিকুলারলি ইম্পালসিভ তাহলে সেক্ষেত্রে সে কোনো রকমের লোয়ার লো করতে পারবে না আজকে এই পর্যন্তই সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ